এটা আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। কাছে মানুষের জীবনের মূল্য নেই, দিল্লির তল্পি বাহকতা করে খালি নম্বর বাড়াতে হবে আর চাকরিটা রাখতে হবে। একটা জিনিস পরিষ্কার, যদি বালুরঘাট লোকসভা থেকে সুকান্ত বাবু আগামী দিন যেতে, তাহলে আগের বার যেমন 100 দিনের টাকা বন্ধ করেছিল, এবার মানুষের মাছ মাংস খাওয়া এরা বন্ধ করবে। আমি বলছি না, মায়েরা যারা আছেন শুনে রাখুন, 3 দিন আগে কুচবিহারে বিজেপির জেলার সভানেত্রী দীপা চক্রবর্তী বিজেপির ছোট বড় নেতা সবাইকে স্টেজে বসিয়ে বলেছে, রাজ্য স্তরের নেতাদের স্টেজে বসিয়ে বলেছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে 3 মাসের মধ্যে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে। ফলস্বরূপ দেখেছেন কালকে ভোটে কি হয়েছে, কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায়, মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা গড়ে তুলেছে। গতকাল 3টে লোকসভা নির্বাচনে ভোট হয়েছে, বিজেপি ভোকাটটা 3-0 হতে চলেছে তৃণমূলের পক্ষে। আমি আপনাদের বলছি, মোদিজি 2019 সালে বলেছিল না সার্জিক্যাল স্ট্রাইক, কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুচবিহারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। আগামী 26 তারিখ ইটাহার আর বালুরঘাট সার্জিক্যাল স্ট্রাইক করবে, তো করবেন তো? আপনারা যারা এসছেন এক একজন, এখনো 6 দিন সময় আছে, 26 তারিখ ভোট, আজকে 20 তারিখ, আপনারা 10 জনকে বোঝান আমি যে কথাগুলো বলছি। আমি 14ই মার্চ সভা করে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এর পর বাংলার আবাসের টাকা আপনারা বন্ধ করে রেখেছেন, আবাস প্লাসের ক্ষেত্রে যে সমীক্ষা 2017-18 থেকে হয়েছিল সেখানে 10 পয়সার আর্থিক বরাদ্দ আপনারা ছাড়েননি কেন্দ্রের তরফ থেকে, আর যদি ছেড়ে থাকেন তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন, যদি প্রমাণ করতে পারেন বাংলায় হারার পর 10 পয়সা দিয়েছেন আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আজকে 36 দিন হয়ে গেছে, 864 ঘন্টা প্রধানমন্ত্রী এসছে সভা করেছে বালুরঘাটে, স্বরাষ্ট্রমন্ত্রী এসছে সভা করেছে বালুরঘাটে, বিজেপির অনেক নেতা এসছে, সামনেই দেখছি বিজেপির নির্বাচনী কার্যালয়, কিন্তু তাও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে শুনে রাখুন, এই ভাঁওতাবাজ, 2 নম্বরি, চিটিংবাজ, বেইমান, বাংলা বিরোধীদের উৎখাত করার শপথ আগামী 26 তারিখ 2 নম্বর বোতাম টিপে বিপ্লব মিত্রকে জিতিয়ে আপনাদের দিতে হবে। বিপ্লব মিত্রকে জেতানো মানে খালি তৃণমূলের হাত শক্তিশালী করা নয়। 5 বছর আগে যারা বলেছিল যে আচ্ছে দিন আসবে, আজকে আচ্ছে দিনের নমুনা কি? 10 বছর আগে পেট্রোল ছিল কত? কত? 50 টাকা, আজকে 100 টাকা। ডিজেল আজকে 92 টাকা। কেরোসিন তেল ছিল 17 টাকা, আজকে 75 টাকা লিটার। একটা ডিমের দাম ছিল 10 বছর আগে 3 টাকা, 2.5 টাকা, 3 টাকায় ডিম পাওয়া যেত, আজকে 7 টাকা দাম। রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। পাতিলেবুর দাম আজকে 180 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা, আজকে মোদিজির নতুন ভারতে 1 কেজি চা পাতার দাম 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 430 টাকা কেজি। দুধ 55 টাকা, 60 টাকা লিটার। মুগের ডাল, মুসুরের ডাল 150-200 টাকা কেজি, ছিল 60 টাকা কেজি। আগামী দিন জবাব দেবেন না? এরা বলছে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবে নাকি বাংলার সব মায়েদের। আমি বলি এদের ভাঁওতাবাজিতে পা দেবেন না, তার কারণ
তার কারণ এরা 17টা রাজ্যে ক্ষমতায় রয়েছে। 17টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে সব মহিলাকে এরা লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, আমি তৃণমূলের জন্য কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, প্রচার করতে আসবো না। মমতা ব্যানার্জি বলেছে আমাদের সরকার অর্থাৎ ইন্ডিয়া যদি জেতে, ভারত যদি জেতে, আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার উন্নয়নমূলক, ধর্মনিরপেক্ষ এবং মানুষের জন্য কাজ করার সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেক গরিব পরিবারকে আমরা বছরে 10টা করে বিনামূল্যে বিনা পয়সায় এলপিজি সিলিন্ডার দেব, আমরা আমাদের ইস্তাহারে প্রকাশ করেছি। আর বিজেপি ইস্তাহার প্রকাশ করেছে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, আজকে আকাশ ছোঁয়া পেট্রোলের দাম কমবে, সে নিয়ে একটা লাইন একটা শব্দ কোথাও লেখেনি। কর্মসংস্থান নিয়ে, বেকারত্ব নিয়ে, মানুষের জনমুখী প্রকল্পগুলো কিভাবে মানুষ পাবে তা নিয়ে কোনো লাইন, এক এক লাইন বা একটা শব্দ তারা কোথাও ব্যয় করেনি পুরো ইস্তাহারে। আর মমতা ব্যানার্জি বলেছে আমরা যেমন রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আগামী দিন ইন্ডিয়া জোট জিতলে যেমন বিনামূল্যে 10টা সিলিন্ডার দেবো, সারা ভারতবর্ষে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবো প্রত্যেকটা মায়েদের, প্রত্যেকটা বোনেদের, প্রত্যেকটা দিদিদের, বৌদিদের। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার অধিকারকে সামনে রেখে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে অনেক এদের কাছে আবেদন নিবেদন করেছি, এদের দয়া দাক্ষিণ্যে আর বাংলার মানুষ বেঁচে থাকবে না। আমি যখন নবজোয়ার করতে এসেছিলাম আমাকে রাস্তায় মানুষ বলেছিল বাবা 100 দিনের টাকা পাচ্ছি না, কোনো ব্যবস্থা তো তোমায় করতে হবে। 40 দিন কাজ করেছি, 50 দিন কাজ করেছি, আজ প্রায় 2 বছর হয়ে গেল আমাদের টাকা বন্ধ। কেউ বলেছে বাবা লক্ষ্মীর ভাণ্ডার একটু মমতাদিকে বলে 500 টাকার জায়গায় একটু বাড়িয়ে 1000 টাকা করো না, সংসার আর চলছে না। আজকে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে পঞ্চায়েতে লড়েছিলেন বলে আজকে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হয়েছে আর 100 দিনের টাকাও আপনারা পেয়েছেন। আমি আবার আপনাদের বলবো যাতে আগামী দিন ডিজেল আবার 50 টাকায় পৌঁছায়, পেট্রোল 60 টাকায় পৌঁছায়, রান্নার গ্যাস 500 টাকায় মধ্যবিত্তের নাগালে, গরিব মানুষের নাগালে পৌঁছায়, এবং আগামী দিন যাতে লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতের মানুষ পায়। এবং আপনার আবাস যোজনার যার নিবেদন আপনি 3 বছর 4 বছর ধরে করে আজকে কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণের কারণে আবাসের টাকা পাননি, এই 4-5টা অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন। তৃণমূল কংগ্রেস জিতবে বালুরঘাট লোকসভা কেন্দ্রে, দিলে সুকান্ত মজুমদার দেবে না, মমতা ব্যানার্জির সরকার দেবে। আর বালুরঘাটের যারা বাড়ির জন্য নিবেদন করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, পেলে বিপ্লব মিত্রর হাত ধরে তৃণমূল কংগ্রেসের সরকারই দেবে। আর আমি আজকে এই ইটাহারের মাটি থেকে কথা দিয়ে যাচ্ছি যে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দিন। মমতা ব্যানার্জির সরকার 25,000 কোটি টাকা খরচা করে যদি বাংলার 2 কোটি 12 লক্ষ মায়েদের, দিদিদের, বৌদিদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, আমরা 50,000 কোটি টাকা খরচা করে 30 লক্ষ মানুষের ছাদের ব্যবস্থা আগামী 6 মাসের মধ্যে করব। কোনো দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।